মুর্শিদাবাদে যখন কংগ্রেস নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, তারপরেও শনিবার বহরমপুর জাতীয় কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন কয়েক হাজার কর্মী। জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাগরদীঘিতে একটি জনসভা থেকে জানান, আগামীকাল খড়গ্রামে, যেখানে কংগ্রেস কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে হাজার হাজার পরিবার জাতীয় কংগ্রেসে যোগদান করবেন। এছাড়াও মুর্শিদাবাদের রানীনগর থেকে খুন সন্ত্রাসের রাজনীতি চলছে যেখানে, সেই জায়গাতেও আগামীকাল তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। এমনটাই এদিন সাগরদীঘি জনসভা থেকে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কালকে আমাদের একজন কর্মীকে খড়গ্রামে হত্যা করা হয়েছে, শুনবেন, আজকে সকালে বহরমপুর পার্টি অফিসে এসে হরিয়ার পার থেকে তৃণমূলের লোকরা কংগ্রেস দলে যোগদান করে পতাকা তুলে নিল। আরো বলে রাখছি, আগামীকাল সকাল 10টায় আমি খড়গ্রাম যাব, সেখানেও হত্যা করার পরেও তৃণমূল ভেঙে কয়েকশো তৃণমূল কর্মী কংগ্রেস দলে আগামীকাল যোগদান করবে সকাল 10টায় মিলিয়ে নেবে। আগামীকাল 2টার পর রানীনগর টুয়ে সন্ত্রাস কবলিত রানীনগর টু, সেখানেও কংগ্রেসের মিটিং হবে, সেই মিটিংয়েও 1.5 থেকে 2 হাজার তৃণমূলের কর্মী কংগ্রেস দলে যোগদান করবে, দেখে নেবেন। এখন সব সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, বানিয়ে কিছু বলছি না, অ্যাডভান্স বলে গেলাম, কালকের খবর আজকে দিয়ে গেলাম, মিলিয়ে নেবেন কালকে। সারা মুর্শিদাবাদ জেলা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল আজকে চুরমার হয়ে যাচ্ছে। মানুষ তৃণমূলকে ভালোবাসছে না, তৃণমূলের নক্কা ছক্কা মানুষ ধরে ফেলেছে, মোহমুক্তি ঘটছে তৃণমূলের প্রতি। তাই তৃণমূল ছেড়ে শয়ে শয়ে তাদের দলের কর্মীরা কংগ্রেস দলে চলে আসছে।